সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ আমি দেখব গুগল ম্যাপে দ্বিতীয়বারের মতো খুঁজে পাওয়া ভয়ঙ্কর কিছু প্রাণীর কথা, যে প্রাণীগুলো নিজের চোখে দেখার পরে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। বিগেস্ট ক্র্যাবস। একদিন এক বায়োলজিস্ট খবর পান যে গুগল ম্যাপে কিছু আজব জিনিস দেখা যাচ্ছে। একথা শোনার পরে যখন সে ঘরে পৌঁছায়, তখন গুগল আর্থে দেখে সে নিজেও অবাক হয়ে যায়। সে সমুদ্রের মধ্যে বিশাল এক অদ্ভুত প্রাণী দেখতে পায়। যখন সে জুম করে দেখে, তখন সে দেখতে পায় বিশাল আকৃতির এক ক্র্যাব এখানে দেখা যাচ্ছে, যা আজ পর্যন্ত কেউ নিজ চোখে দেখে নাই। এই ক্র্যাবের সাইজ টাইটানিক সাহায্যের চেয়েও অনেক বড় ছিল। 4. জায়ান্ট অ্যালিগেটর। কিছুদিন আগে একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যে ছবিটি গুগল ম্যাপ থেকে পাওয়া গেছে। এই ছবিটিতে দেখা যাচ্ছে বিশাল দেহের একটা অ্যালিগেটর। এই ছবিটি দুবাইয়ের কোনো এক দ্বীপে থেকে পাওয়া গেছে। 3. লসনেস মনস্টার। আপনি এই লসনেস মনস্টার সম্পর্কে অনেকবার শুনে থাকবেন। এই প্রাণীটি কয়েক হাজার বছর আগে এই পৃথিবীতে ছিল, তবে বর্তমানে এই প্রাণীটি পৃথিবীতে আর বেঁচে নাই। কিছুদিন আগেও এই প্রাণীটিকে দেখার চেষ্টা করে অনেক মানুষ, তবে গুগল ম্যাপে পাওয়া এই ছবিতে বিশাল আকৃতির এক লসনেস মনস্টারকে দেখা যাচ্ছে, যা দেখে মনে হচ্ছে এই প্রাণীটি এখনও বেঁচে আছে। 2. কেরেকান। কিছুদিন আগে এই প্রাণীটির বিশাল দেহ গুগল ম্যাপে ধরা পড়েছে, যা পরবর্তীতে ভাইরাল হয়ে যায়। এই ছবিটি দেখার পরে অনেকে বিশ্বাস করে এটি সত্যিকারের কেরেকান। 1. জায়ান্ট জেলিফিশ। যখন ডেভিড নামের এক ভদ্রলোক নিজের ঘরকে গুগল ম্যাপে খুঁজছিলেন, তখন তার স্ক্রিনের উপর বিশাল আকৃতির এক জেলিফিশ দেখা দেয়, যা দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে নিজের চোখে বিশ্বের সবচেয়ে বড় জেলিফিশ দেখেছে। আর এই জেলিফিশটি একটি নৌকার নিচে ছিল। পরবর্তীতে ডেভিড যখন সেই ছবিকে ইন্টারনেটে আপলোড করে, তখন সেটি মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।